সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতহ নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে আপনাদেরকে আপনাদের রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন ওই চ্যাপ্টারের উপর আমি আজকে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের রসায়ন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই চ্যাপ্টার নিয়ে আমরা আজকে একটা ক্ষুদ্র একটি টপিক্স নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী আপনারা জানেন যারা ইতিমধ্যে বইটি উল্ট করে দেখেছেন এই চ্যাপ্টারের মধ্যে আপনাদের বেশ কিছু টপিক্স আছে এই টপিক্সের উপর আমরা আজকে আপনাদের পরমাণুর গঠন অর্থাৎ পরমাণুর মডেল যে টপিক্সটি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। পরমাণুর মডেল পড়তে গেলে প্রিয় শিক্ষার্থী আপনাদের এখানে অনেক আপনি দেখেছেন দুটা মডেল দেওয়া আছে তো আমি প্রথমে আপনাদেরকে রাদার ফুডের মডেল নিয়ে আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী আমার বিশ্বাস আপনারা যদি আমার আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখেন আপনাদের এই মডেল সম্পর্কে আপনাদের সূক্ষ্ম একটা তো বিস্তর একটা আপনাদের ধারণা চলে আসবে ইনশাল্লাহ তো চলুন আমরা কথা না বলে শুরু করি প্রিয় শিক্ষার্থী আপনাদের বইয়ে দুটো মাত্র মডেল দেওয়া আছে আপনার যদি ইন্টারমিডিয়েট একটু আমরা খেয়াল করি এখানে কিন্তু পাঁচটা মডেলের কথা দেওয়া আছে আমি প্রথমে লিখেছি সেগুলো পদার্থের মডেলের মধ্যে পাঁচটা মডেল দেওয়া আছে এক নম্বর মডেল দেওয়া আছে টমসম পরমাণু মডেল রাদারফুড পরমাণু মডেল বোর পরমাণু মডেল বোর সামারফিল পরমাণু মডেল তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল এখানে পাঁচটি মডেল দেওয়া আছে আপনি বলি তমসম পরমাণু মডেল আঠারোশো সালে প্রস্তাবিত হয়েছিল অর্থাৎ তিনি আঠারোশো সালে এটি প্রথমে দিয়েছিলেন রাদারপুর রাদারপুরের পরমাণু মডেল উনিশশো এগারো সালে অর্থাৎ উনিশশো এগারো সালে রাদারপুর মডেল দিয়েছিলেন বোর পরমাণু মডেল উনিশশো তেরো সালে উনিশশো সালে বোর একটি মডেল দিয়েছিলেন এবং উনিশশো ষোলো সালে বোর সামারফিল একটি পরমাণু মডেল দিয়েছিলেন আবার উনিশশো সালে এসে তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল নামে আরেকটি মডেল প্রস্তাবিত হয়েছিল তো এতগুলো মডেলের মধ্যে আমাদের এখানে পাঠ্যমত্য দুটি মডেল সেটা হচ্ছে এক নম্বর ছিল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর দুই নম্বরটা হচ্ছে বোরের পরমাণু মডেল প্রথমে আমি আজকে আপনাদেরকে আজকের এই ক্লাসে বোর পরমাণু সরি রাদারফোর্ডের পরমাণু মডেলটা আলোচনা করে দেখাবো প্রিয় শিক্ষার্থী আপনার যদি বইয়ের মধ্যে থাকেন কিছুটা ধারণা আসবে আমার ভিডিও যদি না টেনে দেখেন ইনশাল্লাহ আপনাদের সুন্দর একটি ধারণা চলে আসবে আশা করি তো চলুন প্রথমে আমি দেখাই প্রথমে এক নম্বর আপনাদের বইয়ের যে মডেল দেওয়া আছে সেখানে এক নম্বর টপিক্স লেখা আছে পরমাণুর একটি কেন্দ্র আছে ওখানে মডেলের মধ্যে এক নম্বর চারটা মডেল টপিক্স আছে চারটা স্টেপ আছে চারটা স্টেপের মধ্যে স্টেপ হচ্ছে পরমাণুর একটি কেন্দ্র আছে এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস একটি পরমাণুর অবশ্যই একটা কেন্দ্র থাকবে এখানে একটা ডায়াগ্রামও দেওয়া আছে একটা পরমাণু যদি আমি কল্পনা করি পরমাণুর একটা কেন্দ্র থাকবে যেটা বলা আছে পরমাণুর একটা কেন্দ্র থাকবে ওই কেন্দ্রের নাম হবে নিউক্লিয়াস অর্থাৎ এই জায়গাটা যে একটা আমি একটা পরমাণু গঠন এখানে এঁকেছি সেটার একটা কেন্দ্র দেওয়া আছে এই কেন্দ্রটা হচ্ছে নিউক্লিয়াস কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করবে নিউক্লিয়াসের ভিতরে থাকবে প্রোটন এবং চারপাশে বাইরে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ইলেকট্রন দেওয়া আছে আর কেন্দ্রের মধ্যে থাকবে শুধুমাত্র প্রোটন এবং নিউটন নিউটনের কথা এখানে বলা হয় নাই কেন্দ্রের মধ্যে থাকবে নিউটন এবং প্রোটন থাকবে এবং বাইরে চারপাশে থাকবে ইলেকট্রন যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ইলেকট্রনের ভর্শূন্য যে আপেক্ষিকভাবে ইলেকট্রন এর শূন্য কাজে নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের বড়ই পরমাণু বড় হিসাবে বিবেচনা করা হয় আমরা এর আগের একটু টপিক্সে যদি উল্টাই সেখানে কিন্তু ইলেকট্রন প্রোটান নিউট্রনের একটা কাঠামো দেওয়া আছে সেখানে দেখবেন আপনাদের ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনের ভরটা কী দেওয়া আছে এখানে শূন্য দেওয়া আছে কিন্তু নিউটন এবং প্রোটনের ভট দেওয়া আছে যেহেতু এই পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের মধ্যে আছে কি ইলেকট্রন সরি চারপাশে ইলেকট্রন ইলেকট্রনের ভরটা শূন্য সুতরাং কেন্দ্রের মধ্যে যে প্রোটন এবং নিউটন আছে তার ভরটাই সামগ্রিকভাবে পরমাণুর ভর হিসাবে বিবেচনা করা হয় এটা হচ্ছে তার প্রথম টাইটেলটা অর্থাৎ প্রথম যেটি দিয়ে বর্ণনা করেছিলেন সেটা মূল কথা ছিল সেটা আবার একবার বলি পরমাণুতে একটি কেন্দ্র থাকবে নাম হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউটন থাকবে তার চারপাশে ইলেকট্রন থাকবে ইলেকট্রনের সামগ্রিকভাবে শূন্য এবং প্রোটনের কেন্দ্রের মধ্যে যে প্রোটন এবং নিউটন আছে তার ভরটাই সমগ্র পরমাণু ভর হিসাবে বিবেচনা করা হয় এটা হচ্ছে তার প্রথম নাম্বারটা দুই নম্বর বলেছে কি নিউক্লিয়াসের নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে নিউক্লিয়াসটা কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকবে সেটা খুবই ছোট্ট আকারে খুবই ক্ষুদ্র এবং তার বেশিরভাগ জায়গা কি থাকবে ফাঁকা অবস্থায় থাকবে দুই নম্বর বলেছেন কি নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গা কী থাকবে ফাঁকা অবস্থায় থাকবে সেটা হচ্ছে দুই নম্বর কথা তিন নম্বর বলেছেন কি সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপতি ইলেকট্রনগুলোও ঘুরছে আবার বলি আমরা জানি সৌরজগতের একটা মডেল আছে সেই সৌরজগতের মধ্যে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো পৃথিবী এবং বিভিন্ন গ্রহগুলো ঘুরতে থাকে তাই না তেমনি বা বলছি কি এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে আবার বলি সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যা বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে অনেকগুলো কক্ষপথ দেখানো আছে এই কক্ষপথগুলোতে ইলেকট্রনগুলো কী করবে ঘুরতে থাকবে কোনো পরমাণুর কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে সে কয়টি ইলেকট্রন থাকবে কোনো একটা পরমাণুতে নিউক্লিয়াসের মধ্যে যে কয়টি প্রোটন থাকবে সেইমভাবে তথ্যরিক থাকবে কেন বাইরে ইলেকট্রন থাকবে সে কথাটাও বলেছেন যেহেতু প্রোটন ও ইলেকট্রন এর চার্জ সমান কিন্তু বিপরীতমুখী আমরা উপ একটু আগে বলেছিলাম যে আগে যে টপিকসটা ছিল ইলেকট্রন প্রোটন নিউটনের বর্ণনা দেওয়া আছে সেখানে আপনি খেয়াল করে দেখবেন প্রোটন এবং ইলেকট্রনের চার্জ কিন্তু সমান প্রোটন এবং ইলেকট্রনের চার্জ কিন্তু সমান কিন্তু বিপরীতমুখী ছিল অর্থাৎ একটা একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল প্রোটন এবং ইলেকট্রনের চার্জ শূন্য চার্জ সমান কিন্তু বিপরীতমুখী অর্থাৎ বিপরীত চিহ্নের তাই সামগ্রিকভাবে পরমাণুর চাষটা শূন্য যেহেতু ইলেকট্রন এবং প্রোটনের চার্জটা সমান কিন্তু বিপরীত চিহ্নের একটা একটাকে নিষ্ক্রিয় করে দেবে শূন্য করে ফেলবে সেই জন্য সম্পূর্ণভাবে এই পরমাণুর চার্জটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে এটা হচ্ছে তিন নম্বর কথা চার নম্বরটা কি বলেছেন দেখেন ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস এর প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণময় অনুভব করে আবার বলি ঋণা ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক কেন ধনাত্মক সেখানে প্রোটন এবং কি ছিল নিউট্রন ছিল প্রোটনের চার্জ হচ্ছে কি ধনাত্মক আবার ইলেকট্রন চাষ হচ্ছে নিরাত্মক তাহলে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস এখানে ধনাত্মক নিউক্লিয়াস কেন ধনাত্মক একটু আগে বলেছি ধনাত্মক কেন সেখানে প্রোটন আছে প্রোটনের চাষ হচ্ছে ধনাত্মক ধনাত্মক ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন ইলেকট্রন কিন্তু ঋণাত্মক ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে আমরা জানি প্লাস এবং মাইনাস কী করে একজনকে আকর্ষণ করে তাহলে আকর্ষণ বল অনুভব করে এই আকর্ষণ বল কেন্দ্রমুখী হয় অর্থাৎ কেন্দ্রের দিকে টানতে থাকবে যেটা কেন্দ্র থাকবে তার দিকে টানতে এই আকর্ষণ বলটা কেন্দ্রমুখী হয় এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী রকম সূর্যের চারদিকে ঘুরে ইলেকট্রন সেরকম নিউক্লিয়াস চারদিকে ঘুরতে থাকবে তাহলে বলছি এই কেন্দ্রমুখী যে একটা বল আছে সেজন্য সূর্যকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যেমন চারপাশে ঘুরে সিমিলারলি ওই নিউক্লাসকে কেন্দ্র করে কী করবে ইলেকট্রনগুলো চারপাশে ঘুরতে থাকবে এটা হচ্ছে তার চার নাম্বার থিওরিটা তাহলে আমি আবার প্রথম থেকে যদি একটু একটু করে বলে আসি খেয়াল করে দেখেন প্রথম প্রথম নাম্বারটা কি ছিল ছিল নাম্বার ধারণা হচ্ছে পরমাণুতে একটি কেন্দ্রের নাম হচ্ছে কি নিউক্লিয়াস হবে নিউক্লিয়াসের ভিতরে নিউটন থাকবে এবং থাকবে বাইরে চারপাশে ইলেকট্রন থাকবে যেহেতু ইলেকট্রনের ভরটা হচ্ছে শূন্য নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে সেই ভরটাই সামগ্রিকভাবে পরমাণু ভর হিসেবে বিবেচনা করা এটা হচ্ছে প্রথম নম্বর কথা দুই নম্বর কথা কি নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র হবে তার বেশিরভাগ জায়গা ফাঁকা অবস্থায় থাকবে তিন নম্বর কথা বলেছি কি সৌরজগত সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরবে সেমভাবে নেকলাসকে কেন্দ্র করে লেপটনগুলো ঘুরতে থাকবে ঠিক আছে এই যে বাইরে প্রণ থাকে আচ্ছা ঘুরতে থাকবে আরেকটা কথা বলেছি কি সেখানে এই কেন্দ্রের মধ্যে যতগুলো প্রোটন থাকবে বাইরে ততগুলো ইলেকট্রন থাকবে সেটাও বলেছেন উনি তাই না আবার বলেছেন কি যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ শূন্য প্রোটন এবং ইলেকট্রনিক চার্জ শূন্য কাজেই এবং সমান হয় সরি প্রোটন এবং ইলেকট্রনের চার্জটা সমান এবং বিপরীত চিহ্ন হয় সেই জন্য একটা একটু নিষ্ক্রিয় করে দিবে সুতরাং কী হবে তাই সামগ্রিকভাবে পরমাণুর চার্জটা কি হবে শূন্য হবে চার নম্বর মডেল ধারণা দিয়েছেন কি ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস ধনাত্মক নিউক্লিয়াস ধনাত্মক কেন ধনাত্মক সেখানে প্রোটন আছে সেজন্য এবং চার্জবাহী ইলেক ঋণাত্মক চার্জ ইলেকট্রন ইলেকট্রন ঋণাত্মক ছিল এক ধরনের আকর্ষণ বল অনুভব করে বল কাজ করবে সেটা হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল অর্থাৎ কেন্দ্রের দিকে টানতে বলে কেন্দ্রমুখী বল এই কেন্দ্রমুখী বলের কারণে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে এটা হচ্ছে তার মডেলের বর্ণনাটা আর একটু যদি একটা রিক্যাপ করে দিই সোলার মডেল সিস্টেম বলা হয় কেন এটা সৌরযোগতার সাথে তুলনা করা হয়েছে বলে এটাকে সোলার সিস্টেম মডেলও বলা হয় অর্থাৎ সৌর মডেলও বলা হয় আবার একটা কথা কি নিউক্লিয়ার মডেল বলা হয় কেন নিউক্লিয়ার মডেল বলা হয় রাদারফুডের সর্বপ্রথম নিউক্লিয়ার সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন তার জন্য এই মডেলটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয় কৃষি শিক্ষার্থী এটা হচ্ছে পরমাণুর রাদারফুডের পরমাণুর মডেলটা এটা হচ্ছে তার চিত্রটা আপনাকে সরাসরি হয়তো প্রশ্নের মধ্যে রাদারপুরের পরমাণু মডেল ব্যাখ্যা করে বলে দেওয়া না থাকতে পারে আপনাকে জাস্ট এই চিত্রটা দেওয়া থাকবে এই চিত্রটা আমাকে বলবে যে এই চিত্রটি মডেলটি বর্ণনা করা তাহলে এই চিত্রটা হচ্ছে কাজ চিত্র রাদারপুরের পরমাণু মডেলের চিত্র আপনাকে এটা দেখেই বুঝতে হবে এটা রাদারপুরের পরমাণু মডেল ব্যাখ্যা করতে বলেছে প্রিয় শিক্ষার্থী উনি এতগুলো কথা বলে যাওয়ার পরও কিছু কথা উনি ব্যাখ্যা করতে পারেনি সেটা হচ্ছে তার সীমাবদ্ধতা বা ল্যাকিংস ছিল সেই লেখিংসগুলো কি কি আমি এখানে একটা শর্ট করে লিখেছি আপনাদের একটু বুঝিয়ে দিই আশা করি আপনারা বুঝবেন সীমাবদ্ধতা এক নম্বর কি বলছে কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারেনি উনি কি করেছেন উনি বলছে ঘুরবে ঠিক আছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই গুলা ঘুরবে কিন্তু কতটুকু বেশার দিয়ে ঘুরবে কি আকৃতিতে ঘুরবে সে কথাটা উনি ব্যাখ্যা করতে পারেনি এই মডেলের মধ্যে তিনি বলতে পারেন যে কী বেশাদ্দ কত হবে দুই দুই মিটার হবে তিন মিটার হবে চার মিটার এইরকম একটা মানে ব্যাখ্যাটা কী করতে পারেন উনি বেশাদটা বেসাদ সম্পর্কে বাকরি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি এটা হচ্ছে তার প্রথম লিমিটেশনসটা ছিল দুই নম্বর লিমিটেশনস কি চার্জহীন সূর্য এবং চার্জযুক্ত নিউক্লিয়াস ও ইলেকট্রনের তুলনা যা সঠিক হয়নি উনি দুই নম্বর এখানে যেটা সৌরজগতের মডেলের সাথে তুলনা করেছেন তাই না সৌরজগতের মডেল তাহলে সৌরজগৎ কিন্তু আমরা জানি সৌরজগত গ্রহ কোনো চার্জ বা আদান নেই চার্জ বা আদান নেই কিন্তু নিউক্লিয়াস এবং ইলেকট্রন কি আছে চার্জ এবং আদান আছে তাহলে উনি কি করেছেন ওই চার্চ বিহীন সূর্য এবং সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রন একটা তুলনা করেছেন বোঝানোর জন্য যেটা কিন্তু সেটা সঠিক করে না কাজটা সঠিক হয় না এটা তার একটা লিমিটেশনস ছিল তিন নম্বর লিমিটেশনস কি ছিল একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পরিভ্রমণ পথ উনি ব্যাখ্যা করতে পারেন উনি শুধুমাত্র বলেছে কি ঘুরবে ঠিক আছে ইলেকট্রনগুলো ঘুরবে উনি শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট অর্থাৎ একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কিভাবে ঘুরবে সেটার একটা ব্যাখ্যা দিয়েছেন কিন্তু একের অধিক হলে বা দুইটা ইলেকট্রন তিনটা ইলেকট্রন হলে কিভাবে ঘুরবে তার ব্যাখ্যাটা উনি ওনার মডেলে দিতে পারেননি সেটা হচ্ছে তার তিন নম্বর লিমিটেশন চার নম্বর লিমিটেশনসটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে রাদারফোর্ডের মডেল সঠিক নয় আমরা বুঝে দিই ম্যাক্সওয়েল বলেছেন কি যখন কোনো বস্তু বা কণা যখন ম্যাক্সোল বলছেন ম্যাক্সাল একটি বিজ্ঞানীর নাম ম্যাক্সোয়াল বলেছেন কি কোনো বস্তু বা কণা যদি বৃত্তকার কক্ষপথে ঘুরে ঠিক আছে বৃত্তকার কক্ষপথে ঘুরে অনব্রত শক্তি সেখান থেকে হারাতে থাকবে বিকরণ করতে থাকবে আবার বলি ম্যাক্সাল বলেছেন কি যদি কোনো বস্তু বা কণা বৃত্তকার পথে ঘুরতে থাকে তাহলে সেখানে কি হবে শক্তি হারাতে থাকবে বিকরণ করতে থাকবে এবং তার পরিভ্রমণ পথটা তা সে যদি পরিভ্রমণ করে মনে করেন দূর থেকে পরিভ্রমণ করতে আস্তে 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 গিয়ে সেটা কী হয়েছে ছুটো হয়ে যাবে হ্যাঁ পরিভ্রমণ পথ আস্তে আস্তে ছোট হয়ে যাবে এবং সে এক সময় গিয়ে সেটা নিউক্লিয়াসের কেন্দ্র তার নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসের মধ্যে পতিত হবে ঠিক আছে তার মানে দূর থেকে আস্তে আস্তে শক্তি হারাতে হারাতে সময় গিয়ে সেটা পতিত হবে মানে নিউক্লিয়াসের উপর পড়বে তখন কি হবে নিউক্লিয়াস আস্তে আস্তে বেনিশ হয়ে যাবে ঠিক আছে সেটা সেটা কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে কিন্তু ইয়া বলেছেন কি রাধার বলেছেন কি রাধার অনুসারে সেটা কিন্তু কি হয় সঠিক হয় না রাধার ফুট বলেছেন সেটা স্থায়ী হবে কিন্তু সে অনুসারে কি হবে না স্থায়ী হচ্ছে না এটা হচ্ছে তার চার নম্বর লিমিটেশন তা ম্যাকজল তথ্য অনুসারে রাদার ফোটের মডেলটি কি হয় না সঠিক হয় নাই এটা হচ্ছে তার সীমাবদ্ধতাগুলো তো প্রিয় শিক্ষার্থী আমি চেষ্টা করেছি আপনাদেরকে রাধারপোর্টের মডেলটি বুঝিয়ে দেওয়ার জন্য যদি আপনাদের এরপরে যদি বুঝতেও সুবিধা হয় প্রথমে আপনার কয়েকবার দেখবেন এরপরে যদি বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি পরবর্তী চেষ্টা করব নতুন কোনো ভিডিওতে আরও সুন্দরভাবে চেষ্টা করব নতুনভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তো সেই ধারাবাহিকতা আমি পরবর্তী আজকে হচ্ছে পর্ব ওয়ানের জন্য হচ্ছে রাধা ফুট বর্ণনা করলাম ধারাবাহিকভাবে বোর মডেল এবং এই ট্রপিক্সের অর্থাৎ পদ্বের গঠন সম্পর্কে যে বিস্তারিত আলোচনা আছে সেটা পর্যায়ক্রমে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ